নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের দারুণ একটা সুযোগ ছিল বাংলাদেশের। সিরিজ জিততে না পারায় হতাশ অধিনায়ক শান্ত। নিজের অধিনায়কত্ব, মিরপুরের বাজে উইকেট, ব্যাটারদের বাজে ব্যাটিং ও ঢাকা টেস্টে পরাজয়ের কারণ নিয়ে একে বললেন নাজমুল হাসান শান্ত। কি দারুণ সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশ দলের। নিউজিল্যান্ডের মতো দলকে প্রথমবারের মতো টেস্টে সিরিজে হারানোর সুবর্ণ সুযোগ। সিলেটে প্রথম টেস্ট জয়ের পর মিরপুরেও কিউইদের হারানোর সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ, কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ইতিহাস গড়া হলো না নাজমুলদের। এমন একটি হারের পর সিরিজ জিততে না পারার আক্ষেপ নিয়ে বেশি সমালোচনা হওয়ার কথা, কিন্তু বাংলাদেশ মিরপুরে যে উইকেট খেলে হেরেছে, দিন শেষে সেই উইকেটের আলোচনাই বড় হয়ে দাঁড়ালো। আজ মিরপুর টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে দলের অধিনায়ক নাজমুল হোসেনকে প্রথম প্রশ্নটাই করা হয় উইকেট নিয়ে। ঘরের মাঠের সুবিধা নেওয়ার স্লোগানে মিরপুরে স্পিন স্বর্গ বানিয়ে খেলেও হারের পর নাজমুলের কি উপলব্ধি, এই কৌশলটা কি ভুল ছিল? নাজমুলের সোজা সাপটা উত্তর, না, আমার কাছে মনে হয় না। এরপর নাজমুল তার মতো করে ব্যাখ্যাও বলেছেন। আমরা যখন আন্তর্জাতিক ফরম্যাট খেলি, বিশেষত টেস্ট, এখানে তো আমরা উন্নতি করতে আসিনি, জিততে এসেছি। এখানে জেতার জন্য কেমন প্রস্তুতি নেওয়া উচিত, এটা গুরুত্বপূর্ণ। তবে এ ধরনের সুবিধা অবশ্যই নেওয়া উচিত। বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে সিলেটের মোটামুটি স্পোর্টিং উইকেটেও হারিয়েছে। সেখানে খেলা গড়িয়েছে পাঁচ দিনে। বাংলাদেশের দুই ইনিংসেই 300-এর বেশি রান হয়েছে, আবার 40 উইকেটও পড়েছে। সিলেটের উইকেট নিয়ে নাজমুলের বক্তব্য, সিলেটের উইকেটে বোলারদের জন্য খুব সহায়তা ছিল এমন বলবো না। বোলাররা কষ্ট করে উইকেট পেয়েছে, ব্যাটাররাও কষ্ট করে রান করেছে, দুই দিকেই ছিল। মিরপুরের উইকেটে বাংলাদেশের ব্যর্থ হওয়ার কারণটাও আছে নাজমুলের পরের কথায়। এই উইকেটে ব্যাটসম্যানরা ভালো করেনি। প্রথম ইনিংসে 230 থেকে 240 রানের উইকেট ছিল, ওই জায়গায় রান কম করায় মনে হয়েছে উইকেট অনেক খারাপ। হ্যাঁ, নতুন বলের চ্যালেঞ্জ ছিল অবশ্যই, এটা প্রত্যেক জায়গায় থাকে। দেশের বাইরেও নতুন বলের চ্যালেঞ্জ থাকে, এখানেও ভিন্ন কিছু ছিল না। আমরা আরও ব্যাটিং করলে এই পরিস্থিতি তৈরি হতো না। ভবিষ্যতে মিরপুরের মাঠে বাংলাদেশ দল কী ধরনের উইকেট খেলতে চাইবে, সে আভাসও আছে নাজমুলের অন্য এক কথায়। ব্যাটারদের এই চ্যালেঞ্জ উপভোগ করা উচিত, আমরা এমন উইকেটই চেয়েছিলাম। বাংলাদেশের আঙিনায় নাজমুলদের হারানোর কৃতিত্বটা প্রতিপক্ষ নিউজিল্যান্ডকেও দিতে হয়। আরও স্পষ্ট করে বলতে গেলে গ্লেন ফিলিপসের নামটা আসবে। দুই ইনিংসের দুটি প্রভাব বিস্তারী ইনিংস খেলে ম্যাচটা জিতিয়ে দিয়েছেন এই কিউই তরুণ। নাজমুলও মানছেন মিরপুর টেস্টে পার্থক্যটা গড়ে দিয়েছেন ফিলিপসই। উইকেট যেরকম ছিল, আমাদের স্পিনাররা ভালো করছিল, ফিলিপস খুবই ভালো ব্যাট করেছে, এটা মানতেই হবে, হতাশা না। সুযোগ ছিল ভালো কিছু করার, আমাদের বোলাররা খুব খারাপ করেছে এমনও না। এই সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটে অধিনায়কত্বে অভিষেক নাজমুলের। নিজের প্রথম টেস্ট সিরিজেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করতে পারার অর্জনটাকে খারাপ বলা যাবে না। আজ তার কাছে অধিনায়কত্বের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, আস্তে আস্তে অভিজ্ঞতা হচ্ছে, অনেক কিছু শিখতে পেরেছি, সামনে যদি সুযোগ আসে তাহলে এই অভিজ্ঞতাগুলো আরও হবে, সে অনুযায়ী পরিকল্পনা করা যাবে। অধিনায়কত্বের সঙ্গে ব্যাটিংটাকে আলাদা রাখতেও শিখেছেন নাজমুল। আমি যখন ব্যাটিং করি তখন আমার মনে হয় না আমি ক্যাপ্টেন। সত্যি কথা, আমার একেবারের জন্য মনে হয় না যে কয়টা ম্যাচ অধিনায়কত্ব করেছি এখন পর্যন্ত। এভাবে করে যেতে পারলে খুবই ভালো। আমার কাজ ব্যাটিংয়ের পরে যখন মাঠে ঢুকি তখন মাঠের বাইরে আমার কী প্ল্যান, তখন সেগুলো করার চেষ্টা করি। কিন্তু ব্যাটিংয়ে আমার এখন পর্যন্ত মনে হয় না যে আমি অধিনায়ক, আমাকে আলাদা কোনো কিছু করতে হবে।